সরস্বতী পূজার কমিটি গড়া নিয়ে কলেজ পরিচালন সমিতির সাথে ছাত্র সংসদের মতবিরোধ, কলেজে উত্তেজনা ও ভাঙচুর, ছাত্র পরিষদের সভাপতিকে মারধরের অভিযোগ। কলেজ পরিচালন সমিতি ও ছাত্র সংসদের মতবিরোধের ফলে উত্তেজনা, ভাঙচুর কলেজের বেশ কয়েকটি রুমে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে। জানা গেছে, গত 18 জানুয়ারি কলেজের নতুন পরিচালন সমিতি সরস্বতী পূজা ও বার্ষিক অনুষ্ঠানের জন্য একটি কমিটি গঠন করে। সেই মতো প্রস্তুতিও চলছিল। ছাত্র সংসদের এক গোষ্ঠীর দাবি, তাদেরকে বাদ দিয়ে কমিটি গড়া হয়েছে। প্রতিবাদে এদিন কলেজে প্রতিবাদ মিছিল করে কয়েকজন। অভিযোগ, সেই সময় বহিরাগতরা তাদেরকে মারধর করে, ভাঙচুর চালাই কলেজে, ভিপিকেও মারধর করা হয় বলে অভিযোগ। সকাল থেকে আমাদের আন্দোলন চলছে, তার মধ্যেই হঠাৎ করে আমরা মিছিল করছিলাম। আমরা যখন মিছিলটা গেটের মুখে নিয়ে যাই, তখন কিছু বহিরাগত বাইরের থেকে এসে আমাদের উপর হামলা করে। আমাদের বর্তমান ভিপি পলাশ মণ্ডলের গায়ে হাত দেয়, আমাদেরকেও ধাক্কাধুকি করে, তারপরে ওরা ভিতরে ঢুকে গিয়ে কলেজের ভিতরে ভাঙচুর করে। সেই মিছিল যখন কলেজের গেটের সামনে যায়, তখন বাইরে থেকে কিছু লোক আসে তাদের সামনে, তার সামনাসামনি হলে ওখান থেকে আমাদের ধস্তাধস্তি শুরু হয়। আমাদের সামনে যারা ফ্রন্টে ছিলাম, আমি ছিল, জিএস ছিল, আরও যারা ক্যাবিনেট মেম্বার ছিল, তাদের উপরে ধাক্কাধাক্কি দেয়। তখন বহিরাগতরা, এ বিষয়ে প্রিন্সিপাল বিশ্বজিৎ ঘোষ বলেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তবে কারা ভাঙচুর করেছে আমি জানি না। সামান্য মনোমালিন্য আর কি হয়েছে, কোনো একটা লেভেলে হয়তো সব মিলে, যে যেখানে ওরা একটু মনক্ষুণ্ণ হয়েছে, ছাত্ররা তো কম বয়সী, তারা একটু মনক্ষুণ্ণ ছোটো কারণেই হয় আর কি। যাই হোক, সেটা মনক্ষুণ্ণ হয়েছে, যার জন্য ওরা এসছে, এসে বললো এরকম এরকম সরস্বতী পূজা নিয়ে একটা মানে মনোমালিন্য আর কি। খুব বেশি না, কিন্তু সেটার এফেক্ট আবার তার মাঝখানেও কেউ কেউ হয়তো থাকে যে এটাকে ক্রেডিট নেওয়ার জন্য করে, সেটা কে করেছে আমি বলতে পারবো না। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।